بسم الله الرحمن الرحيم. السلام عليكم. هلو جايز، কেমন আছেন সবাই؟ আশা করি ভালো আছেন। আজকে আবার চলে এসেছি এখানে অনেকগুলো চাক মধু সংগ্রহের জন্য। এটা আমার বড় ভাই, উনি রেগুলার চাক কাটেন। আর এটা আমার কাকা। তো দেরি না করে দেখা যাক চাক চাকে মধু কেমন আছে, যাই দেখি। আশা করি অনেক মধু পাবো। তো আল্লাপাকের সৃষ্টির অন্যতম জান্নাতি দুটা খাবারের মধ্যে একটি হচ্ছে দুধ, আর দুটি দ্বিতীয়টা হচ্ছে মধু। তো মধুটা খুব খুবই খুবই উপকারী মানুষের, একদম পিওর মধু যদি হয় তাহলে ধরেন যে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই মধুটা অনেক প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ আজকে দেখি আমরা যদি মধু পাই তাহলে দেখাবো কীভাবে মধু সংগ্রহ করতে হয়, খাঁটি মধু। তো দেখা যাক আমরা মধু পাই নাকি। তো চাক তো অনেক দূরই, মধু সংগ্রহ করতে একটু ধোঁয়ার ব্যবস্থা করতে হয়। হালকা একটু ধোঁয়া দিলে ধোঁয়ার মাধ্যমে মাছিগুলো একটু দূরে চলে যায়, এতে করে চাক কাটতে সুবিধা হয়। আর মাছির তেমন কোনো সমস্যা হয় না, মাছি কোনো রকম প্রবলেম ছাড়াই, মাছি মারা যায় না কোনো রকম প্রবলেম ছাড়াই আর কি। তো দেখতে পাচ্ছেন কীভাবে আগুন জ্বালিয়ে ধোয়া করে মাছি তাড়িয়ে দিয়ে কীভাবে চাক কাটতে হয়। আপনারা বিগত ভিডিওগুলো দেখছেন, আমরা নিয়মিত চাক কেটে থাকি, মধু সংগ্রহ করে থাকি। তো খাঁটি মধুর অনেক মূল্য, খাঁটি মধু আল্লাহ তাআলার দান, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুটি খাবার, জান্নাতি খাবার উল্লেখ করেছে, তার মধ্যে দুধ আর দ্বিতীয়ত মধু। তো মধুটা অনেক উপকারী, আর যদি ধরেন শারীরিক দুর্বলতা থাকে, নিয়মিত মধু সেবন করলে তার শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে। মধুটা খাবেন প্রতিদিন শোয়ার আগে সকালে। আর আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর, এই হলুদগুলো যেগুলো দেখতেছেন সেগুলো ধরেন বাচ্চা, এই মৌমাছি রানী মাছি থাকে, শুধু রানী মাছি ডিম ফোটায়, ডিম থেকে বাচ্চা হয়। এই সাদা অংশটুকু দেখতেছেন, সাদা অংশটুকু, এই সাদা অংশটুকু ভরাট টাইপের, এই সাদা অংশটুকুতে মধু থাকে উপরের সাদা অংশটুকুতে। আর এই পুরো ওই যে রাউন্ড টাইপ যেগুলো জিনিস যেই ইটা দেখতেছেন সেটা তো ধরেন বাচ্চা, মৌমাছির বাচ্চা ওঠায়। তো সেগুলো নষ্ট না করেই চাক কাটতে হয়। তাছাড়া সামনের প্রজন্ম মধু সংগ্রহ করার জন্য মৌমাছি পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ দেখেন কীভাবে কত সুন্দর করে ধোঁয়ার মাধ্যমে আমরা মধু সংগ্রহ করতেছি, মাছি কোনো ধরনের মাছি নষ্ট মারা না দেয়। তো গাইজ, ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগতেছে। আর খাঁটি মধু যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি খাঁটি মধু পাবেন আপনারা। আর দেখেন গাইজ কীভাবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মধুটা খাঁটি মধু যদি হয় আপনি 100 বছর যাবত রাখতে পারেন, তারপর মধু নষ্ট হবে না। রাখতে হবে, রাখার নিয়ম সাধারণত ধরেন কাঁচের বোতলে, যদি কাঁচের বয়ম বা বোতল, মানে কাঁচ সেটা যদি হয় সেটাতে সংগৃহীত রাখবেন, আর মাঝে মধ্যে রোদে দিবেন, তাহলে মধুটা
একদম পিওর মধু হলে পিওরই থাকবে 100 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ, দেখেন কিভাবে চাক কাটতেছে। আল্লাহ আকবার। তো আমরা মোটামুটি প্রায় মধু অনেক মধু পেয়ে থাকি, আজকেও আশা করি আল্লাহর রহমতে অনেক মধু পাবো। তো ভিউয়ার্স দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর করে মধু সংগ্রহ করে, কতগুলো বিন্দু বিন্দু করে ফোটা 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 করে জমা করে মধু মৌমাছি। পার্থক্য করলে করা হতো, এটা বড় মাছি বলে, আরও আছে মানে ছোট মাছি আছে। তো ছোট মাছের মধুটা একটু খুব কম কম পাওয়া যায়, দেখতে কম পাওয়া যায়। বড় মাছিটার বেশি মধু সংগ্রহ করে ছোট মাছি, সাধারণত 2 থেকে 2.5 কেজি করে বা সর্বোচ্চ মধু উঠায়। আর বড় মাছি একটা চাকে সর্বোচ্চ 10 কেজি পর্যন্ত মধু উঠায়। আমার চ্যানেলে দেখতে পাবেন, যদি দেখতে চান আমাদের চ্যানেলে অনেক 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 মধু সংগ্রহ করা, একটা চাকে অনেক মধু পাওয়া গেছে, সেগুলো আছে। তো লাইক কমেন্টের মাধ্যমে সঙ্গেই থাকবেন কিভাবে আমরা মধু সংগ্রহ করি। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হলে, আমরা নিয়মিত মধু সংগ্রহ করে থাকি। পিওর মধু, পিওর মধু হানি হান্টার, যেটা বলে হানি হারভেস্টিং। চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ দেখেন কিভাবে, আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগতেছে দেখেন, দেখতে পাচ্ছেন। ওয়াও ভেরি নাইস, সো ম্যানি হানি, সো ম্যানি হানি, সুবহানাল্লাহ। সামনের প্রজন্ম মধু সংগ্রহ করার জন্য মৌমাছি পাওয়া যায় না, ধোঁয়ার মাধ্যমে আমরা মধু মাছি নষ্ট মারা না যায়। পরে আর তো সময় পাবেন, ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগতেছে। আর খাঁটি মধু যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি খাঁটি মধু পাবেন আপনারা। আর দেখেন গাইস, পারবেন না না হয় আকার পার পারবেন না, সুবহানাল্লাহ আল্লাহু আকবার। মধুটা খাঁটি মধু যদি হয় আপনি 100 বছর রাখতে পারেন, তারপর মধু নষ্ট হবে না, রাখতে হবে। রাখার নিয়ম সাধারণত ধরেন কাচের বোতলে, যদি কাচের মুখ বা বোতল এনে কাচ সেটা যদি হয় সেটাতে সংগৃহীত রাখবেন, আর মাঝে মধ্যে রোদে দিবেন, তাহলে মধুটা একদম পিওর মধু হলে পিওরই থাকবে 100 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ দেখেন কীভাবে চাক কাটতেছে। তো আমরা মোটামুটি প্রায় মধু অনেক মধু পেয়ে থাকি, আজকেও আশা করি আল্লাহর রহমতে অনেক মধু পাবো। আলহামদুলিল্লাহ কত সুন্দর করে মধু সংগ্রহ করে, কতগুলো বিন্দু বিন্দু করে ফোটা 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 করে জমা করে মধু মৌমাছি। এটা বড় মাছি বলে, আরও আছে মানে ছোট মাছি আছে, ই আছে। ছোট মাছের মধুটা একটু খুব কম কম পাওয়া যায়, দেখতে কম পাওয়া যায়। বড় মাছিটার বেশি মধু সংগ্রহ করে ছোট মাছি, সাধারণত 2 থেকে 2.5 কেজি করে বা সর্বোচ্চ মধু উঠায়। আর বড় মাছি একটা চাকে সর্বোচ্চ 10 কেজি পর্যন্ত মধু উঠায়।
আমার চ্যানেলে দেখতে পাবেন, যদি দেখতে চান আমাদের চ্যানেলে অনেক 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 মধু সংগ্রহ করা, একটা চাকে অনেক মধু পাওয়া গেছে সেগুলো আছে। তো লাইক কমেন্টের মাধ্যমে সঙ্গেই থাকবেন কীভাবে আমরা মধু সংগ্রহ করি। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হলে, আমরা নিয়মিত মধু সংগ্রহ করে থাকি। পিওর মধু, পিওর মধু হানি হান্টার, যেটা মানে হানি হারভেস্টিং। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ দেখেন কীভাবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগতেছে দেখেন গাইস, আশা করি দেখতে পাচ্ছেন। ওয়াও ভেরি নাইস, সো ম্যানি হানি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেছেন বন্ধুরা কেমন করে ধোঁয়ার মাধ্যমে, দেখুন ধোঁয়ার মাধ্যমে সরিয়ে মোমাস করে সরিয়ে দিয়ে পুরো ঢালটা বের করে শুধু মধুটাই নেব আর বাদ বাকি সব কিছু রেখে দেবো। হ্যাঁ, চাকটা একটু সাইজ করে রাখতে হয় যাতে করে মধু ভালোভাবে ওঠাতে পারে মৌমাছি, নতুন করে তারা মধুরাকার চাক তৈরি করে। তো ওয়াও ভেরি নাইস, ওয়াও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখেন গাইস দেখেন, ওয়াও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মধুর সাথে আর একটা জিনিস যদি করে খেতে পারেন মিশিয়ে, সেটা হচ্ছে কালো জিরা। যদি কালো জিরাটা সাথে মিশিয়ে মধুটা খেতে পারেন, শরীরে যদি কোথাও মানে ধরেন যে ব্যথা করতেছে সেটা ক্যালসিয়ামের অভাবে, তাহলে ধরেন যে কালো জিরার ব্যাপক একটা বিকল্প, কোনো বিকল্পই নেই কালো জিরার। তো কালো জিরার সাথে যদি মধুটা হয় তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ। তো মধু আর কালো জিরা সহকারে যদি খান তাহলে অনেক উপকৃত হবেন। ভালো লাগবে বন্ধুরা দেখেন কীভাবে চাক, ওয়াও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার বড় ভাই তিনি প্রায় 15 বছর যাবৎ, আর এটা আমার কাকা, তিনি চাক কাটেন। এখন বর্তমানে একটু বয়স হয়েছে, গাছে উঠতে পারে না, তাই আর কি সহযোগিতা করে। তো অনেকদিন যাবৎ এনারা চাক কাটেন, তো দেখেন কীভাবে, ওয়াও 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 সো নাইস, ভেরি ভেরি হাউম্যানি মধু। যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, জানিয়ে দেবেন যে আমার প্রয়োজন, তাহলে আমরা অবশ্যই খাঁটি মধু খুঁজে দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ দেখেন কতগুলো মধু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তিনি আমার দেখেন এই মধুটা। হ্যাঁ শুধু শুধু মধুটাই, হ্যাঁ দেখেন মধুটাই শুধু নেব, আর চাকের কোনো ক্ষতি হবে না কিংবা মৌমাছির কোনো ক্ষতি হবে না, আমরা শুধু মধুটাই নেব, মাঝখান থেকে কোনো ধরনের কোনো মাছির ক্ষতি হয় না। ধোঁয়াটা একটু দেই যাতে করে মাছি একটু দূরে যায়, তাছাড়া ধরেন নষ্ট মারা দেয় অনেক মাছি যদি খালি হাতে কিংবা ই করে যদি সরিয়ে দেওয়া হয়, তাই আর কি ধোঁয়ার মাধ্যমে উড়িয়ে দিলে মাছিটা একটু একটু দূরে যায়, সময় দূরে চলে গেলেই হয়। দেখতে পারবেন কীভাবে আবার মাছি চাক কাটার পর আবার মাছি আবার ধরেন যে তাদের বাসা যেটা আছে সেখানে আবার বসে যায়।
এই প্রক্রিয়ায় যদি ধরেন মধু সংগ্রহ করা হয় তাহলে মাছি নষ্ট হয় না, আবার সামনে সামনে যখন মধু তারা সংগ্রহ করবে তখন আর কি আবার চাক কাটা হয়। তো দেখেন গাইস, ওয়াও, ভেরি নাইস। হানি হারভেস্টিং, সো মেনি হানি, প্রায় এখান থেকে আশা করতেছি আজকে 10 কেজি থেকে 15 কেজি মধু পাবো। প্রায় 6টা 7টা চাক আছে এক গাছে চারটি, আর এখানে আরও 2টি আছে উপরে। সো সব সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন, অবশ্যই সাথে থাকবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার দিবেন ভিডিওতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। দেখেন কত কত সুন্দর করে মৌমাছিরা মধু সংগ্রহ করে, দেখেন বন্ধুরা, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, সো ম্যানি, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ওয়াও ওয়াও। লোকাল মাছি মতো সরকার মাছি লয় তুললে দেখ ধর তোমার বালতি আরে ভাই চাও তাই তো দেখছি টুপলা টাপলি বাজারে জড়া দিয়ে রেডি করে দিয়েছে ঘর থাকাই যদি।
كيفين ساكر مطلع كده؟ بدي دين دان مكتوب فلة فلي ثاكي. وردي من ذاك لازم يجي. আজকে মধু আইছে সবচেয়ে মাছখান কারোটা মনে হয় তাই হয়ে গেছে
গোড়ার ডেপ দুইবার কাটলেন তো গোড়া দেখে আর আমার গিলা খালে পেটের মধ্যে মাছি হবে ভালো করেছেন গিলা খালি পেটের মতো মাছি হবে কষ্ট করে মাছি হবে মধু খাতা তোলারই ব্যাপার না একটা বাগান লিয়ারে বাকু খালি
نعم.